হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমি ওয়াইল্ডলাইফ সুপারভাইজার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়াইল্ডলাইফ সুপারভাইজারের এক্সামিনেশনটা হয়েছিল প্রিলিমস, তো সেটার প্রিলিমসের পরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তার সাথে সাথে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিইটি এবং পিএমটি কিন্তু রয়েছে। তো সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো না, বিকজ সেগুলো তোমরা তোমাদের শারীরিক সক্ষমতা কতটা রয়েছে, তোমরা কতটা এফিশিয়েন্ট সেটা তোমরা ভালো মতো নিজেরাই জানো এবং আশা করি তোমরা সেইভাবে প্রিপারেশনও নিচ্ছ। আমার যেটুকুনি বলার সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে তোমাদের ওয়াইল্ডলাইফ সুপারভাইজারের মেইনসের কী স্ট্র্যাটেজি থাকবে বা মেইনসের কোথা থেকে কী পড়বে বা এক্স্যাক্টলি কী টপিকগুলোর উপর তুমি বেশি জোর দেবে সেগুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করবো, এবং তার সাথে সাথে তোমরা কোন সোর্সগুলো, কোন বইগুলো বা কী ম্যাটেরিয়ালগুলো তোমরা ইউজ করবে, কোনগুলো থেকে তোমরা বেনিফিট পাবে বেশি সেটা কিন্তু আমি বলবো পুঙ্খানুপুঙ্খভাবে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে যারা প্রিপারেশন নিচ্ছ। প্রথমে বলা সেটা হচ্ছে যে তোমাদের ওয়াইল্ডলাইফ সুপারভাইজারের মেইনসের টোটাল মার্কস হচ্ছে 200, ফুল মার্কস 200, 200 মেইনস হবে তোমাদের। দুটো পেপার থাকছে, একটা পেপার 1 আর একটা হচ্ছে তোমার পেপার 2। এবার পেপার 1-এর মধ্যে তোমার 50 মার্কস থাকছে, ঠিক আছে? 50 মার্কসে কী থাকছে? 50 মার্কসে তোমার ইংলিশ থাকছে। এবার ইংলিশের মধ্যে দুটো পার্ট রয়েছে, ঠিক আছে? ভালো করে শুনে যাবে। ইংলিশের ফার্স্ট পার্ট হচ্ছে 35 মার্কসের রয়েছে, তোমাদের কিন্তু এখানে এসে, রিপোর্ট, প্রেসি অথবা গ্রামার আসতে পারে, ঠিক আছে? অর্থাৎ 10 নম্বরের এসে দিল, 10 নম্বরের রিপোর্ট দিল, 10 নম্বরের প্রেসি দিল আর 5 নম্বরের গ্রামার দিল, বা তোমার 10 নম্বরের প্রেসি বা 15 নম্বরের একটা এসে, 10 নম্বরের একটা প্রেসি আর 10 নম্বরের গ্রামার, এরকমভাবেও কিন্তু, অর্থাৎ 10+10+10+10+5 এরকম ফর্ম্যাটেও হতে পারে, অথবা এটা 15+10+10 এই ফর্ম্যাটেও কিন্তু তোমার হতে পারে। মূলত এই ফর্ম্যাটে করারই চান্সেস বেশি, বিকজ 15 মার্কসের কিন্তু সাধারণত এসে, প্রেসি বা রিপোর্ট যেটাই আসুক না কেন এই 15-এই কিন্তু আসে, ঠিক আছে? তো 15 আসলে সেটা অ্যারাউন্ড 200 ওয়ার্ডসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হয়। তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামিনেশনে যে ডেসক্রিপটিভ হয়, যে এক্সামগুলো হয় সেখানে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এবার যেটা বলার যে তোমরা এগুলো কোথা থেকে করবে, দেখো আমরা সবাই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা এক্সামিনেশন হয়, WBCS থেকে শুরু করে, ক্লার্কশিপ থেকে শুরু করে বা যে কোনো এক্সামিনেশন, সেটার একেবারে বেসিক বা বেস্ট ম্যাটেরিয়াল হচ্ছে, যেটা সাধারণত PSCও ফলো করে অনেক অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে পিকে দে সরকারের বই। তো পিকে দে সরকারের বই থেকে তোমরা এসে, রিপোর্ট এবং প্রেসি এগুলো নিয়ে একটু ডিসকাস করো, এগুলো একটু দেখবে। আমার চ্যানেলে কিছু রিপোর্ট এবং এসের কিছু স্পেসিফিক ভিডিও রয়েছে, যেটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি আই বাটনও এখন দেখতে পাবে, সেটা একটু তোমরা দেখো। পারলে স্পেসিফিক কিছু টপিকের উপরে, কী কী টপিকের উপর রিপোর্ট তোমাদের করতে হবে, এসে করতে হবে, প্রেসি করতে হবে, আমি একবার অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, তো সেটা একটু দেখে নিই। পিকেদের সরকার থেকে এটা করি, ঠিক আছে? এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইংলিশ থেকে বেঙ্গলি বা নেপালি তোমার ট্রান্সলেশন, এটা কেন করা হচ্ছে? এটা হচ্ছে তুমি বেঙ্গলি বা নেপালি, নেপালি হচ্ছে নর্থ বেঙ্গলে যারা রয়েছে তাদের জন্য, স্পেসিফিক্যালি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষার নেপালি তাদের জন্য। ইংরেজি থেকে বেঙ্গলি বা নেপালিতে তুমি ট্রান্সলেট করতে পারছো না কি সেটা দেখার জন্যই কিন্তু 15 মার্কসের তোমার একটা ট্রান্সলেশন টেস্ট না হবে, এবং এই ট্রান্সলেশন টেস্টটা কিন্তু একটা ট্রান্সলেশন শিট অর্থাৎ আলাদা একটা শিট দেওয়া হবে, সেই শিটে কিন্তু তোমাকে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার হলে তোমাকে আলাদা একটা স্পেসিফিক পেজ দিতে পারে, সেটা হয়তো মার্ক করাও হতে পারে যেরকম প্রেসির জন্য থাকে, মার্ক না করাও হতে পারে, ঠিক আছে? সেটা সম্বন্ধে কিন্তু এখনও শিওরিটি নেই। যেটা বলার সেটা হচ্ছে যে ইংলিশ থেকে বেঙ্গলি যে ট্রান্সলেশনটা, এটা কিন্তু ভালোভাবে যদি তোমরা করতে পারো, এখানে কিন্তু 15-এর মধ্যে মোটামুটি তোমরা কিন্তু 10-12 কিন্তু পেতে পারো, 12+ পেতে পারো যদি একেবারে সঠিকভাবে করো। এবং সেটার জন্য তোমাদের কী কীভাবে প্রিপারেশন নিতে হবে, প্রথমত যেটা করবে আমি আগেই বলি, পিকেদের সরকারের ট্রান্সলেশনের যে সেকশনটা রয়েছে, নতুন ভার্সন পিকেদের সরকারের, সেখানে কিন্তু ট্রান্সলেশন সেকশনটা দারুণ রয়েছে, অনেকটা রয়েছে ট্রান্সলেশন, সেটা একটু দেখবে ভালো করে, কী কী প্রসেস রয়েছে, কী কী নিয়ম রয়েছে সেটা দেখবে। এবং তার সাথে সাথে যে কোনো একটা ইংলিশ পেপার, সেটা তুমি উইকে একটা অথবা দুটো ইংলিশ পেপার যে কোনো একটা জোগাড় করে, সেটার যে এডিটোরিয়াল আছে ইংলিশ পেপারে, ইংলিশ পেপারে দেখবে এডিটোরিয়াল বের হয়, ঠিক আছে? এডিটোরিয়াল বের হয়, তো এডিটোরিয়ালের একটা সেকশন, ছোট একটা সেকশন, ঠিক আছে, একটা সেকশন তুমি নিয়ে ওই সেকশনটাকে তুমি ট্রান্সলেট করার চেষ্টা করো, দেখো হয় কি না সেকশন। বা তুমি অনলাইনে একটা যে কোনো এডিটোরিয়ালের জাস্ট সার্চ করো, যে এডিটোরিয়াল হিন্দু এডিটোরিয়াল, বেটার হয় তুমি হিন্দু থেকে করো, বিকজ যেটা হয় যে হিন্দুর যে এডিটোরিয়ালের যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু খুব প্রোনাউন, মানে প্রফিশিয়েন্স হয়, ঠিক আছে? তো হিন্দুর এডিটোরিয়াল থেকে অনলাইনে জাস্ট সার্চ করো গুগলে গিয়ে, হিন্দু এডিটোরিয়াল, যে কোনো এডিটোরিয়াল, ডাজন্ট ম্যাটার যে আজকের হতে হবে বা 10 বছর আগে হলে চলবে না, যে কোনো একটা তুমি নিয়ে সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করো, ঠিক আছে, দেখো হয় কি না।
এবং সেটাকে টেস্ট করবে কী করে, গুগল ট্রান্সলেট করে দাও বা তুমি সেটা যে কোনো অ্যাপের মাধ্যমে ট্রান্সলেট করে দেখে নাও যে তোমার ট্রান্সলেশনের সাথে কতটা মিলছে। ঠিক আছে, চেষ্টা করো জিনিসটাকে একটা স্পেসিফিক ওয়েতে বা সঠিক একটা গ্রামাটিক্যাল ওয়েতে ট্রান্সলেট করা। ঠিক আছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করো একটু। আর অবশ্যই আমি বলবো যে নিউজ পেপারটা একটু পড়বে, বাংলা ইংরেজি দুটোই একটু পড়বে, তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের ইংলিশ এবং নেটিভ ল্যাঙ্গুয়েজের যে সেকশনটা অর্থাৎ বাংলা সেকশনটা কিন্তু অনেকটা ইম্প্রুভ হবে তোমাদের। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে তোমার ইংলিশ সেকশন। এবার চলে আসি আমি যে পেপার টু রয়েছে, অর্থাৎ পেপার টুতে তোমাদের কিন্তু আবার তোমার ফিজিক্স রয়েছে তোমার 100 মার্ক্সের, আর কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার নেটওয়ার্কিং কিন্তু তোমাদের 50 মার্ক্সের থাকবে। ঠিক আছে, এবার ফিজিক্সের জন্য কি, ফিজিক্সের জন্য আমি আগেও বলেছি ওয়্যারলেস অপারেটরের জন্য যে শর্ট টাইমে যদি তোমাদের কোনো কিছু করতে হয় সেটার জন্য বেস্ট বই হচ্ছে আরিয়ান্তের হ্যান্ডবুক অফ ফিজিক্স। ঠিক আছে, আরিয়ান্তের একটা বই বেরোয় সেটার নাম হচ্ছে হ্যান্ডবুক অফ ফিজিক্স। সেটার মধ্যে ফিজিক্সের যত কনসেপ্ট আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট, ফর্মুলা এবং কীভাবে নিউমেরিক্যাল মানে ম্যাথামেটিক্সগুলো করবে ফিজিক্সের, সব কিছু কিন্তু ডিসকাস করা থাকে। তো ওখান থেকে তোমরা দেখে নেবে, বিকজ তোমাদের পেপার টু কিন্তু টোটালি ডিপেন্ড করছে ফিজিক্সের কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের উপরে। এবার এখানে আরেকটা ফ্যাক্টর রয়েছে, সবাই হয়তো মোটামুটি যারা ফিজিক্স নিয়ে পড়েছো তারা ফিজিক্সের সেকশনটা হয়তো পারবে, কিন্তু কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার নেটওয়ার্কিং এই জায়গাটা নিয়ে কিন্তু সবার প্রবলেম হবে। তো বারবার বলছি এই যে 50 মার্কসের এরিয়াটা রয়েছে এই জায়গাটা কিন্তু ভালো করে কমপ্লিট করার চেষ্টা করো। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে কমপ্লিট করো, কমপ্লিট করে তুমি কিন্তু তাহলে যে কম্পিটিশান রয়েছে সেই কম্পিটিশানে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, যদি এই জায়গাটা তোমার ভালো থাকে, বিকজ এই জায়গাটা কিন্তু অনেকেরই ভালো থাকবে এই জায়গাটা। ঠিক আছে, এই স্পেসিফিক জায়গাটা, এটার জন্য তোমরা কী করো, এটার জন্য যেটা আমি বলবো যে বেস্ট হচ্ছে NCERT। NCERT ক্লাস 11-এ তোমার 3টে বই আছে। ঠিক আছে, কম্পিউটার্স অ্যান্ড কমিউনিকেশানের 2টো বই আছে NCERT। জাস্ট যাও যে কোনো, এটা ই পাঠশালার একটা স্ক্রিনশট, তুমি ই পাঠশালা থেকে ডাউনলোড করতে পারো বা তুমি যে কোনো দোকানে গিয়ে, কালার স্ট্রিটে গিয়ে বা যে কোনো বইয়ের দোকানে গিয়ে তুমি NCERT কিনতে পারো। সেখানে কিন্তু তোমাদের কম্পিউটার নেটওয়ার্কিং হার্ডওয়ার্কিংয়ের যা যা চ্যাপ্টার রয়েছে সব কিন্তু কমপ্লিট করা আছে। ঠিক আছে, তো 11-এ তোমাদের 2টো বই রয়েছে, একটা হচ্ছে কম্পিউটার এবং কমিউনিকেশানের 2টো বই, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে কম্পিউটার কমিউনিকেশান টেকনোলজি পার্ট 2 এবং আরেকটা হচ্ছে তোমার কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি পার্ট 1। এই 2টো বই হচ্ছে তোমার 11-এ রয়েছে, আর কম্পিউটার সায়েন্সে 11-এর একটা বই রয়েছে। কম্পিউটার সায়েন্সের হয়তো সেখান থেকে একটা বা 2টো চ্যাপ্টার লাগবে, তো এই বইটা তোমার না কিনলেও চলবে, কিন্তু এই বইটা কম্পিউটার কমিউনিকেশান এবং তার সাথে যে পার্ট 2 রয়েছে 11-এ, অর্থাৎ 11-এর কম্পিউটার এবং কমিউনিকেশানের যে পার্ট 1 এবং পার্ট 2 2টো বই, এই 2টো বই কিন্তু তোমাদের কিনতেই হবে। এখানে কিন্তু মোটামুটি তোমাদের সিলেবাসের 85-90% কিন্তু কমপ্লিট করা আছে, এবং তার সাথে সাথে তোমরা ক্লাস 12-এর বইটাও দেখতে পারো, কিনতে পারো, না কিনলেও সমস্যা নেই, PDF ডাউনলোড করে নেবে বা ই পাঠশালা যে অ্যাপ্লিকেশান রয়েছে ই পাঠশালা, ঠিক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এটা। এটা হচ্ছে ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সের বই। ঠিক আছে, আর ক্লাস 11-এরও কম্পিউটার সায়েন্সের বইটা বললাম যে কিনতেও পারো, না কিনলেও কোনো সমস্যা নেই, ডাউনলোড করে নেবে সেমভাবে যেরকমভাবে বললাম আমি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের টোটাল স্ট্র্যাটেজি কিন্তু হওয়া উচিত ইন মাই ওপিনিয়ন। তো ভিডিওটা দেখে যদি তোমাদের উপকার হয় আমি খুবই খুশি হব। প্রিপারেশন নাও ভালো করে, আমি ওয়্যারলেস সুপারভাইজারের ওপরে আরও কিছু ভিডিও আনবো, চ্যানেলের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।